মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি মোটামুটি বিয়াসের খাবার দাবার সব বানিয়ে নিয়েছি এবং বিয়াসও উঠে পড়েছে। আজকে আমি একটু লেট করে এই ভিডিওটা শুরু করছি, মানে একটু কাজ ছিল সকালবেলা থেকে, ওই জন্য ভিডিওটা আজকে সকাল সকাল শুরু করতে পারিনি। এখন মোটামুটি 10:30 মতো বাজে, তো আজ যথারীতি আমার স্নান টান হয়ে গেছে আর বিয়াসকেও খাইয়ে দিয়েছি। আজকে ভিডিওটা কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও। ভিডিওটা হচ্ছে আজকে আমার বার্থডে, তো সেই ব্লগটা আজকে যাবে। যদিও এটা এই দিনটা আমার কাছে একটা সময় ভীষণ স্পেশাল ছিল, মানে ভীষণই স্পেশাল, এই দিনটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকতাম যে কবে এই দিনটা আসবে, কবে 22 আগস্ট আসবে, তো এটার জন্য ওয়েট করে থাকতাম। কিন্তু এখন ব্যাপারটা 2016 পর থেকে সবটাই চেঞ্জ হয়ে গেছে, মানে আমার বাবা তো তার আগেই চলে গেছেন আর আমার মা 2016 এক্সপায়ার করার পরে, মানে বার্থডেটা আর আমার কাছে খুব একটা সুখকর বা ভালো মুহূর্ত এরকম নেই। মানে এত ভালোভাবে কাটিয়েছি এর আগে বার্থডেগুলো, মানে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে মার স্নান টান করে ব্যস্ততা শুরু হয়ে যেত যে আমাকে পায়েস খাইয়ে তারপরে মা কোনো কিছু খাবে, মানে এরকম একটা ব্যাপার। তো এখন তো সেই ব্যাপারগুলো কিছুই নেই। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমার মা চলে যাওয়ার পর 2016 পর থেকে প্রত্যেকটা বার্থডেতে আমার জন্য পায়েসটা করে দেয়, মানে কোনো কোনো সময় কিন্তু কোনো দিনও, মানে এই দিনটাতে কিন্তু পায়েস করা থেকে বাদ যায়নি, মানে আমাকে অবশ্যই পায়েস খাইয়েছে। তার জন্য তো কি বলবো, ওকে থ্যাংকস বললেও সেটা কম বলা হবে। যাই হোক, তো চলো, আজকের মনটা খুব একটা বেশি ভালো থাকে না আমার জেনারেলি, কেননা এই দিনটাতে নিজের মা বাবার সাথে এত ভালো সময় কাটিয়েছি আর এখন তাদের মধ্যে কেউ নেই, এই দিনটাতে যেন আমি তাদেরকে আরও বেশি করে মিস করি, মানে খুব কষ্ট হয় এই দিনটা এলেই। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে কিন্তু আমি জানি না যে ও কি প্ল্যান করে, মানে এই দিনটায় আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করি না যে কি করবে না করবে, এবং ও আমাকে কিন্তু কিচ্ছু বলে না, মানে আজকে সম্পূর্ণ প্ল্যানিংটা থাকে পুরোপুরি ওর, কি রান্না হবে কি না, কোথায় খাওয়া হবে, কি প্ল্যানিং, সেগুলো আমি কিছুই জানি না, আমাকে কিছুই আগে থেকে বলে না, ও পুরোটাই আমাকে পুরো সারপ্রাইজ দেয়। তো বলে যে না, এরকম মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, তুমি মা বাবার একটা মাত্র মেয়ে, খুব আদরে মানুষ হয়েছো, সেটা তো আমি জানি, কিন্তু এই দিনটাতে সবাই চায় যে নিজে বার্থডে বয় বা গার্ল যার বার্থডে তাকে প্যাম্পার করতে, তো আমি তো আছি, তো ওইটা সম্পূর্ণ ওর দায়িত্ব, ওই করে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। যা হচ্ছে আজকে সারাদিন যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকে দুপুরের মেনুতে ছিল 5 রকমের ভাজা, আলু, বেগুন, পটল, মাছ ভাজা, কুমড়ো ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফ্রাইড রাইস, ছানার ডালনা, মাংস ও দই, তার সাথে ছিল পায়েস।
আজকে বিকেল বেলায় অলরেডি আমি রেডি হয়ে গেছি। আমি তো কিছুই জানতাম না, আমি মোটামুটি আমার এই দিনটাতে একটু মনটা খারাপই থাকে, তো সেই জন্য আমার হাজবেন্ডও কিছু বলেনি আমাকে, চুপচাপই ছিল। তো অফিস থেকে একটু জলদি জলদি ফিরে বলছে যে চলো ঝটপট একটু রেডি হয়ে নাও, চলো একটু ঘুরে আসি, আজকে তোমার একটা স্পেশাল ডে বলে কথা। তো ভালো লাগলো, মনটাও ভালো হলো খানিকটা, যে সকালবেলা থেকে মনটা খুব ডিপ্রেস হয়েছিল খুব। এই দিনটা আমার কাছে আগে ছিল সব থেকে হ্যাপিনিং একটা ডে, সব থেকে খুশির একটা ডে, আর এখন মা চলে যাওয়ার পর এই দিনটা তো আমার কাছে অতটা সেরকম ভাবে কোনো, আরো বেশি কষ্ট হয় কিছুই নেই মনে হয় এই দিনটাতে। যাই হোক, তো আমার হাজবেন্ড যতটা পারে আমাকে সেই ব্যাপারটা থেকে একটু মানে বার করে একটু আনন্দ দেওয়ার, একটু খুশিতে রাখার চেষ্টাও সব সময় করে, কিছু না কিছু করেই এই দিনটাতে। মানে আমাকে কোনো সময় ও এই দিনটাতে কোনো সময় ফিল করাতেই চেষ্টা করে না যে মা নেই, কেননা জানে আমি মা বাবার ভীষণ আদরের একটামাত্র মেয়ে, তো সেইভাবেই বড় হয়েছি। তো যাই হোক, চলো এখন একটু বেরোনো যাক, পরে এসে তোমাদের সাথে আর একটু কথা বলবো। এখন আমি রেডি হয়ে গেছি, দেখো এই ড্রেসটা পরেছি, তো এটাও আমাকে আমার হাজবেন্ড দিয়েছে বার্থডেতে, তো এটা পরে রেডি হয়ে নিয়েছি ঝটপট। ও চলে এসে রেডি, ও রেডি হয়ে গেছে, বলছে আমার আর কি আছে, আমি চট করে রেডি হয়ে যাবো, আজকে তো তোমারই দিন। তো আমি একটু সাজুগুজু করেছি, ওদেরকেও দেখাবো, মানে আমার হাজবেন্ড, আমার স্পেশাল আমার ছেলে, তো তাকেও দেখাবো, সেও রেডি হয়ে গেছে, এখন আমরা ঝটপট বেরোবো, চলো একটু ঘুরে আসি। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, একটু হাই বলো, হাই বলে দাও, চলো চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, একটু আনন্দ করে আসি, একটু খুশিটা সবাইকে সবার সাথে একটু শেয়ার করব এবং সবাই মিলে একটু আনন্দ করব, চলো তো ঘুরে আসি। আমরা এসেছিলাম আজকে দেখতে বহরমপুরের রবীন্দ্র সদনে, এখানে একটা প্রোগ্রাম ছিল, যদিও আমরা একটু লেট এসে পৌঁছেছি, তাই জন্য পুরো প্রোগ্রামটা কভার আপ করতে পারিনি, একটু দেখতে পেয়েছি এবং তারপর প্রোগ্রামটা শেষ হয়ে যায়। এখানে একটুখানি রবীন্দ্র সদনের আশেপাশটা আমরা একটু ঘোরাফেরা করলাম, করে তারপরে আমরা, আমার হাজবেন্ড বললো চলো তাহলে খেয়ে বাড়ি ফিরবো, দিয়ে আমরা ডিনার করতে এলাম এখানে বহরমপুরের খুব ভালো একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে গ্র্যান্ড গসিপ। এটা আমার একটা দাদার রেস্টুরেন্ট বলতে পারো, ভীষণ ভালো, এখানে খাবার কোয়ালিটিও খুব ভালো এবং অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি এই প্রথম এলাম, এর আগে আসতে পারিনি যেহেতু আমার ছেলেটা খুব ছোট। তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেও, আশা করি তোমাদের এখানের পরিবেশ এবং এখানকার খাবার ভীষণ ভালো লাগবে, এবং এখানকার যে সমস্ত স্টাফেরা রয়েছে তারাও ভীষণ ভালো। মানে আমার খেতে প্রবলেম হচ্ছিলো ওটুকুনি বাচ্চাকে নিয়ে, তো একজন এসে ওকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরছিলো এবং আমরা খাচ্ছিলাম, তো কোনো অসুবিধাই হয়নি, প্রচণ্ড ফ্যামিলিয়ার একটা রেস্টুরেন্ট, তো তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারো। প্রথমেই চলে এসেছে চিকেনের একটা স্টার্টার ডিশ, টেস্টটা কিন্তু দারুণ ছিল। এরপর এসছে স্যালাড, তারপর ছিল বিরিয়ানি, আমরা আর চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, খুব ভালো খেতে ছিল, অনেক দিন পর সত্যিই এত ভালো বিরিয়ানি খেলাম, বেশ ইউনিক কিন্তু টেস্টটা ছিল। তোমরাও একবার এসে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর খেতে ছিল।
বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম, তারপর ছেলেকে খাওয়ানোর ছিল, মানে ছেলেকে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছে, ও তো আর ওখানে খাবে না, তো বাড়িতে এসে ওকে চটজলদি ওর খাবারটাকে ওকে খাওয়াতে হলো। তো ভাবলাম যে ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করি। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো এবং সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। আগে ছোটবেলাতে কি হতো, মানে ছোটবেলা বলবো না, বড়তেও যখন কলেজে পড়তাম তখনও মা ছিল, আর এই দিনটাতে না মায়ের স্কুলটাও ছুটি থাকতো, মানে অ্যাকচুয়ালি এই দিনটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিন, 22শে আগস্ট, তো এই জন্য স্কুলও ছুটি থাকতো, মাকে আলাদা করে আমার জন্য ছুটি নিতে হতো না, এবং মা সমস্ত দিক থেকে আয়োজন করতো আমার জন্মদিনের, মানে সে আমাদের নিজেদের আত্মীয় স্বজনদেরকে বলা থেকে শুরু করে আমার জন্য ভালো ভালো রান্না করা থেকে শুরু করে আমি কি ভালোবাসি সারাটা দিন জলখাবার থেকে শুরু করে সমস্তটা। তো মা চলে যাওয়ার পর এই জিনিসগুলো মানে আর তো কোনোদিনও ফিরে আসবে না, আর মার মতো কেউ এরকম করে করবেও না। আজকের দিনটা ভালোই কাটলো। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ অবশ্যই করে দিও। আজকে আমার জন্মদিনে বড়রা গুরুজনেরা আমাকে আশীর্বাদ করো, আমার প্রণাম নিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।